আসসালামু আলাইকুম আমি বনি আমিন আজকে লং টার্ম আরেকটা ভিডিও শুরু করতেছি সেটা হচ্ছে কালি লিনাক্স ফর ইথিক্যাল হ্যাকার আসলে যে ডিস্ট্রিবিউশনটা রয়েছে কালি লিনাক্স আপনারা জানেন এটা লিনাক্সের একটা ডিস্ট্রিবিউশন ডেভিয়ান বেস এটা কিভাবে একজন ইথিক্যাল হ্যাকারকে হেল্প করে সেই বিষয়ে বিস্তারিত কিছু কাবার করব। যারা আমার ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন অথবা আমার ফেসবুকে যারা রয়েছে মূলত তাদের জন্য উৎসর্গ করা এই ভিডিওটি সো আমি বেসিক কিছু কনসেপ্ট নিয়ে কথা বলবো ততটা পুরো লেভেলে কথা বলতে পারবো না বিকজ এখন প্রটেস্ট চলতেছে বাংলাদেশে যেহেতু ইন্টারনেট কানেকটিভিটি সারা বাংলাদেশ ডাউন সো অফলাইনে যতটুকু পসেবল আমি কভার করবো ইনশাল্লাহ তবুও মোটামুটি যে টপিকগুলো নিয়ে কথা বলবো সেটা আপনাদের বুদ্ধগম্য হবে সো ফার্স্টলি আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য কালি লিনাক্স দ্য হোয়াট ইজ কালি লিনাক্স যদি এমন একটা কোশ্চেন থুড়ে দেই হোয়াট ইজ কালি লিনাক্স ওকে যে কালি লিনাক্সটা আসলে কি আমরা জানি যে কালি লিনাক্সটা হচ্ছে ফার্স্টলি যদি বলি এটা একটা ওএস কি একটা ওয়েস অপারেটিং সিস্টেম এটা একটা অপারেটিং সিস্টেম কি বেস অপারেটিং সিস্টেম এটা হচ্ছে লিনাক্স বেস অপারেটিং সিস্টেম লিনাক্স বেস অপারেটিং সিস্টেম সো আমরা দুইটা তার ফিচার পালাম একটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম একটা লিনাক্স বেক্স লিনাক্স বেক্স অনেকগুলো ডিস্ট্রিবিউশন রয়েছে তার ভিতরে বিশেষ করে যারা অফেন্সিভ কাজ করে অফেন্সিভ সাইবার সিকিউরিটি প্যানিটেশন টেস্টিং সিকো সিক রিসার্চার মেবি বার্ন ট্রামার ভুল হয়ে গেল লিখতে হবে রি সিকিউরিটি রিসার্চার এরা মূলত সেটাকে ইউজ করে থাকে সো আমরা একটা লিনাক্স ব্যাক্স অপারেটিং সিস্টেম যেটা মূলত তৈরি করা হয়েছে অফেন্সিভের জন্য রিড টিমের জন্য সাইবার সিকিউরিটি যারা রেগুলার করে থাকে রিসেন্টলি দুই হাজার বাইশ তেইশের দিকে মেবি আমি যদি ভুল না বলি ডিফেন্সিভের জন্য সিকিউরিটির জন্য কালি ডিস্ট্রিবিউশন তারা রিলিজ করেছে ওকে তারা কালি ডিস্ট্রিবিউশন রিলিজ করেছে সো সবচেয়ে আরেকটা ফিচার হচ্ছে এই কালি লিনাক্সটা হচ্ছে ওপেন সোর্স কালি লিনাক্সটা ওপেন সোর্স আরেকটা ফিচার হচ্ছে তার সিকিউরিটি ট্রোল প্রি বিল্ডিং থাকে ওকে প্রি বিল্ডিং না ইউজ করে প্রি ইনস্টল দিয়ে দিতে পারি প্রি প্রি ইনস্টল এই ফিচারগুলো আসলে এই জন্য কালি লিনাক্স আসলে কালি লিনাক্স মূলত এইগুলো কাজের জন্যই আসলে ব্যবহৃত হয়ে থাকে তাহলে আমরা কালি লিনাক্সের একটা ওভারভিউ পেয়ে গেলাম যে দ্য কালি লিনাক্স কি এটা একটা লিনাক্স লিনাক্সেস ওএস এবং কি অফেন্সুর যেটা সিকিউরিটি রিসার্চার এবং কি সাইবার সিকিউরিটি রিলেটেড যারা কাজ করে থাকে এবং ডিফেন্সিভ কাজ করে থাকে তারা মূলত সেটাকে ইউজ করে থাকে সো এবং কি এটার ভালো একটা কমিউনিটি আছে তাহলে লিখতে পারি নট সাংরি মানে এটার অ্যাভেলেবেল রিসুস আমরা মার্কেটে পেয়ে থাকি এবং কি ভালো একটা কমিউনিটি আছে সো আমি ক্লিয়ার করতে পেরেছি মেবি সেটা হচ্ছে যে কালি লিনাক্সটা আসলে কি মূলত কি জন্য ব্যবহৃত হয় এবং কি আরেকটা বিষয় ক্লিয়ার করার দরকার দা আমি জিরো টুই দিব এই ভিডিওটা কাদের জন্য এই ভিডিওটা কারা দেখবেন কারণ অনলাইনে অনেকগুলা রিসোর্স থাকে আসলে এই মূলত ফাইন্ড আউট করাটাই হচ্ছে একটা বুদ্ধিমানের কাজ যে কারা এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা মূলত দ্বারা দেখবেন যারা স্টুডেন্ট সাইবার সিকিউরিটি লার্নার এথিক্যাল হ্যাকিং লার্নার যারা অফেন্সিভ নিয়ে কাজ করেন যারা ডিফেন্সিভ নিয়ে কাজ করেন এর ভিতরে অনেকগুলো আরও ডোমিন রয়েছে যারা অফেন্সিভ ডিফেন্সিভ কাজ করেন জানেন বা যা সারা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভ আছেন যারা সিস্টেম নিয়েও কাজ করেন এই ভিডিওতে অনেক সিস্টেমেরও কথাবার্তা বলা হবে যারা ভার্চুয়ালাইজেশন অ্যাডমিনিস্ট্রেটিভ নিয়ে কাজ করেন তাদেরকেও অনেক কিছু বলা হবে এবং ফায়ারওয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ নিয়ে কাজ করেন তাদের সম্পর্ক বেশি কথা বলা ট্রাই করব আমি প্রথমে বলে দিয়েছি এই ভিডিওটা লং হতে পারে সো আপনার যে বিষয়গুলো আগেই বুদ্ধগম্ব রয়েছে আপনি স্কিপ করে চলে যেতে পারেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও এবং কি কন্টিনিউসলি লার্নিংয়ে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বিকজ আমি বেশ কিছু ভিডিও বানাই সাইবার সিকিউরিটির রিলেটেড এবং কি লিনাক্স বেস রিলেটেড যেগুলোকে আপনারা যদি আমাকে উৎসাহ প্রদান করেন ডে বাই ডে আমি আরও আগ্রহ প্রকাশ করব আমি কমিউনিটির জন্য কিছু অবদান রাখার জন্য সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আর যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে আমাকে জানাইতে পারেন যদি আপনার ভালো লেগে থাকে অথবা খারাপ লেগে থাকে উভয়ই জানাবেন বিকজ দু দরকার অ্যাডভান্স এবং কি অ্যাডভান্স সবাই জানাটা দরকার বিকজ আপনি একটা টাইম আপনার ইনভেস্ট করতেছেন আমার ভিডিওটা দেখে সো আপনার জানার দরকার আপনার আসলে উপযুক্ত আপনার উপকার হলো কি না সো আপনারা বিস্তারিত কমেন্ট করবেন সো আমি ইনসিওর করেছি যে ভিডিওটা কার জন্য মূলত এই ভিডিওটা সো আমরা এরপরে যে ফিচারটা দেখব সেটা হচ্ছে ওভারভিউ আসলে কালি লিনাক্সের যে ওভারভিউ আমি প্রথমে দেখব তারপর একটা ল্যাব সেট করব দেন ল্যাব সেট আপটা পরে করি এখন আমি কালি লিনাক্সের একটা ওভারভিউ দেখব জিরো থ্রি কালি লিনাক্স ওভার ভিউ কালি লিনাক্সের ওভারভিউ এটা আমি আমার যে একটা ল্যাব সেট আপ করা রয়েছে সেই ল্যাব থেকে আসলে দেখানো আমি ট্রাই করব যে কিভাবে আসলে আমরা ল্যাপস্যাটপুরি সেটা পরে দেখাবো কারণ আমি আরেকটা একটা ল্যাপস্যাট আপ করে দেখাবো এবং কি বেশ কিছু বিষয় আমার স্কিপ করে যেতে হবে বিকজ আপনারা দেখতেই পারছেন আমার নেটওয়ার্ক নাই আমার নেই মানে সারা বাংলাদেশের নেটওয়ার্ক ডাউন এখন সো আমি আমার বক্সে গেলাম এখান থেকে ওকে আমি লগ করব করবো করে আমি যে বিষয়টা দেখানো ট্রাই করবো আপনাদের এটা হচ্ছে একটা কালি লিনাক্স কালি একটা অএস সো এখানে মূলত বেশ কিছু বিষয় রয়েছে সরি টু সে ওকে ওকে আমি এইভাবে দেখানো ট্রাই করি এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফোল্ডার রয়েছে এবং কি একটা বার রয়েছে প্রথমে আমরা এই বাটনটাতেই আসলে চেক করবো যে এটি কী বাটন এটা হচ্ছে পাওয়ার অফ অন এখানে দেখতে পাচ্ছেন কয়টা অপশন রয়েছে লগ আউট একটা ইউজারকে লগ আউট করানো একটা ইউজারে ঢুকলে সেই লগ আউট অপশনটা আসলে ব্যবহৃত রেজিস্টার পিসিটা যদি রেজিস্টার করেন এবং কি শাটডাউন করেন শাটডাউন বাটন দিয়ে এবং কি রিজিস্টার করেন রিস্টার বাটন দিয়ে এটা মিনিমাইজ করে রাখা মানে একটা অবস্থানে রাখা এবং সুইচ ইউজার আপনি এখান থেকে ইউজার সুইচ করতে পারবেন সামিকাটাকে ক্যান্সেল করে দিলাম দেন এই বাটনটা এটা স্ক্রিনটাকে লক করার জন্য আসলে ইউজ করা হয় স্ক্রিন লক সো আমি বাটনটাতে ক্লিক করার সাথে আমার স্ক্রিনটা লক হয়ে গেছে যেটা আমরা উইন্ডোসে কন্ট্রোল এল দিয়ে করে থাকি অনেক সময় লক করার জন্য সো এখানে আপনাকে একটা টাইম টেবিল দেখাবে এবং ডেট দেখাবে যে আজকে কত তারিখ বা কি বিস্তারিত কত মাস এটা দেখাবে এটা হচ্ছে আপনার ভলিউম যে আপনার পিসি কতটুকু ভলিউম রয়েছে ভলিউম বাটন এবং কি এটা রয়েছে আপনার নেটওয়ার্ক বাটন যে নেটওয়ার্ক কানেকটিভিটি এখানে দেখেন ওয়ার কানেকশন ওয়ান ডিসকানেক্ট এবং ভিপিএন কানেকশন এখানে আপনি ভিপিএন করতে পারবেন সো এখন ফোরটিন নাইট ভিপিএন এবং কি আপনার যে ভিপিএনগুলো রয়েছে ওপেন ভিপিএন প্রত্যেকটা ভিপিএনকে আপনি এখানে অ্যাড করতে পারবেন সো আমার প্রথমবারের যে বিষয়গুলো গেল সেটা হচ্ছে আপনাকে সিস্টেমকে লগ আউট লগ ইন রেজিস্টার স্টপ এবং সাসপেন্ডেড করার জন্য যে ব্যবহৃত হয় এবং কি এটাকে স্ক্রিন লক করার জন্য এবং টাইম টেবিল এবং কি এটা অ্যালার্ম অর্থাৎ নোটিফিকেশন এবং কি সাউন্ড এবং কি এটা নেটওয়ার্ক বাটন সো এখানে রয়েছে এগুলো স্লাইড বিভিন্ন চারটা স্লাইড রয়েছে এবং স্লাইড বলতে আপনার সেশন রয়েছে চারটা সেশনে আপনি একাধিক কাজ করতে পারবেন এটা হচ্ছে টার্মিনাল দেখতেই পারছেন টার্মিনাল এই টার্মিনাল দিয়ে যারা রিসার্চ তারা অনেক কিছু করে থাকে এবং পরবর্তী সময়ে আমিও অনেক কিছু আপনাদের করে দেখাবো সো এরপরে রয়েছে একটা ব্রাউজার ফায়ারফক্স এটা ওপেন সোর্স সেই জন্যই আর কি যেহেতু ওপেন সোর্স সফট সফট টুল এবং সফটওয়্যারের কম্বিনেশনে কালি লিনাক্স বিল্ড হয়েছে সো এখানে ফায়ারফক্সও দিয়েছে এবং কি ট্যাক্স এডিটর এটা সিম্পল ট্যাক্স এডিটর এবং কি এটা হচ্ছে আপনার ডিরেক্টরি ফাইল ফোল্ডার এবং কি এটা হচ্ছে আপনার ডেস্কটপ এবং কি মূলত এখানেও রয়েছে অ্যাপ্লিকেশন মূলত এখানে রয়েছে আপনার সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আপনার এখানে রয়েছে সো আমরা যদি এটাতে একটু যাই আমি ওভারভিউতে এখানে দেখাবো এখানে বেশ কিছু বিষয় রয়েছে আপনার ফেভারাইট টুল যেগুলো সবচেয়ে বেশি ইউজ হয়েছে সে ফেভারাইট রিসেন্ট ইউজ রিসেন্ট ইউজ যে বিষয়গুলো হয়েছে সে বিষয় অল অ্যাপ্লিকেশন এখানে রয়েছে আপনার অল অ্যাপ্লিকেশন কালি লিয়াক্সে আপনারা জানেন অনেকগুলা প্যাকেজ টুলস ইনস্টলেড রয়েছে সেই টুলগুলা নিয়ে মূলত আমরা যারা সাইবার সিকিউরিটি রিসার্চ করে থাকি সাইবার সিকিউরিটি যেমন লাইক দ্যাট এই ডোমেইনে যারা কাজ করে থাকি যেমন অফেন্সিভ রিট্রিম সাইবার সিকিউরিটি ভ্যাট পিটি এবং বিভিন্ন সাইবার সিকিউরিটি রিসার্চ এবং এই সাইবার সিকিউরিটি মূলত সিস্টেম বিভিন্ন বিষয়ে যারা কাজ করে থাকি তাদের জন্য এই টুলগুলা প্রি ইনস্টলড রয়েছে এটাই একটা সুবিধা কালি লিনাক্সের একটা আরেকটা একটা ডিস্ট্রিবিউশনে রয়েছে আপনারা জানেন সেটা হচ্ছে প্যারট আরও থাকতে পারে এই দুটাই আসলেই অফেন্সিভ সিকিউরিটির জন্য আসলে এ করে কমিউনিটিতে আসলে বিল্ড আপ করা হয়েছে সো আমরা স্পেসিফিক ডোমেইন নিয়ে কথা বলবো ফার্স্টলি যদি জিরো ওয়ানে যায় জিরো ওয়ান ইনফরমেশন গ্যাদারিং ইনফরমেশন গ্যাদারিংয়ের যে যে ধরনের টুলগুলা রয়েছে যেমন ডিএনএস অ্যানালাইসিস আইডিএস আইভিএস লাইফ আইডেন্টিফিকেশন নেটওয়ার্কিং পুটি স্ক্যানার ওএস মানে অফেন্স ইন্টেলিজেন্ট অ্যানালাইসিস রাউটার অ্যানালাইসিস এসএমবি অ্যানালাইসিস এইগুলা টুলগুলো আসলে পি ইনস্টল রয়েছে যেমন যে আপনার সাবডোমিন ইনুমারেশনের জন্য অ্যামাস বহুল ব্যবহৃত হয় যেমন কোনো কিছু যেমন ইয়ে যেমন দেখবেন যে লাইফ হোস ডিসকভারি হয়তোবা এনম্যাপ এখানে থাকতে পারে কারণ এনম্যাপ দিয়েও লাইফ হোস ডিসকভারি করা যায় যেমন ডিএনএস অ্যানালাইসিসের জন্য ডিএনএস ইনুমেরেশন ডিএনএস ম্যাপ ডিএনএস রিকন এর ভিতরেও সাব ফোল্ডারের ভিতরেও অনেকগুলো টুল রয়েছে যেমন আইডিএস আই পি এসের জন্য আই ডিবি এই টুলগুলা রয়েছে তারপর সে আইডেন্টিফিকেশন ইআর পিপিং অ্যাপিং এই স্পিং থ্রি মাস্কান নেটক্যাট এই এই টুলগুলা বিভিন্ন বিভিন্ন টুলগুলা আইডেন্টিফিকেশন করে একটা ফোল্ডারে রাখা হয়েছে এটাই একটা পজিটিভ দিক কালি লিনাক্সের সো যেহেতু সিকিউরিটি রিসার্চার অথবা পেন অথবা অফেন্সিভে যারা কাজ করে থাকেন তাদের জন্য স্পেসিফিকভাবে খুঁজতে হয় না যারা বিজ্ঞানার লেভেলে যারা প্রো লেভেলে রয়েছেন যে কোনো দৃষ্টতে তারা শিফট করলে আই থিঙ্ক তাদের কোনো প্রবলেম হয় না যে বিষয়টা লাগবে তারা সেটাকে ইনস্টল করে নিয়ে কাজ শুরু করে দেন বাট যারা নতুন শুরু করতেছেন যারা নতুন স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য আই থিঙ্ক ইটস এ বেস্ট অফ ফ্রম ফর ইউ বিকজ প্রত্যেকটা যারা সিকিউরিটির আমাদের সিনিয়র বড়ো ভাই রয়েছে আমাদের যারা রিসার্চার রয়েছে তারা আমাদেরকে সাজেস্ট করে থাকে একজন বিজ্ঞানারের জন্য কালি দিয়ে শুরু করা সেটাকে ব্যাটার সো সেটা অন্য অপশন আমরা ইনফরমেশন গ্যাদারিংয়ের আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলতে পারি যেমন আমাদের যে বিষয়গুলো রয়েছে ইনফরমেশন গ্যাদারিংয়ের যে টুলগুলো রয়েছে এই দিয়ে আসলে মূলত আমরা কী করি সো আমি একটু আগেই বলেছি যে আর একটু ভিডিওটা লম্বা হতে পারে সো আই থিঙ্ক এটা আপনার জন্য বিশেষ অসুবিধার কারণও হতে পারে সো আমি আসলে কম্বিনেশন করতে চাচ্ছি যে আসলে সাইবার সিকিউরিটি এবং কি কালি লিনাক্সের যে কম্বিনেশনটা যেহেতু টপিকটা রয়েছে কালি লিনাক্স ফর ইথিক্যাল হ্যাকার সো এই কম্বিনেশনের জন্য আমি আসলে মূলত কাজ করতেছি সো ইনফরমেশন গ্যাদারিংয়ে আমরা যারা অফেন্সিভে কাজ করি তারা রিকনও বলে থাকি যে আসলে রিকন কিভাবে করে এবং কি রিকনের কি কাজগুলোতে করা হয় যেহেতু ইনফরমেশন গ্যাদারিং নিয়ে আমরা কথা বলবো ইনফরমেশন গ্যাদারিং এ জানেন আমরা দুইটা বিষয় রয়েছে একটা হচ্ছে প্যাসিভ ইনফরমেশন গ্যাদারিং এটা হচ্ছে অ্যাক্টিভ ইনফরমেশন গ্যাদারিং যাই হোক একটা পার্ট অফ দ্য সাইবার সিকিউরিটি অথবা ইথিক্যাল হ্যাকিং যারা রিলেটেড স্টাডি করবেন আসলে এই ইনফরমেশন গ্যাদারিং টুলগুলোতে যে বেশ কিছু জিনিস আসলে আমাদের গ্যাদার করতে হয় আমি যদি আমার নোটে চলে যাই ইনফরমেশন গ্যাদারিং টুল ইনফরমেশন গ্যাদারিং টুলগুলোতে আসলে মূলত আমরা কী করি বা ফুটপ্রিন্টিং আমরা কালেক্ট নেটওয়ার্ক ইনফরমেশন করি নেটওয়ার্ক ইনফরমেশন যেমন ডোমেইন নেম ইনিশিয়াল ডোমেইন নেম নেটওয়ার্ক ব্লক আইপি অ্যাড্রেস ওয়েবসাইট প্রেভিলাইস টিসিপি ইউডিপি সার্ভিস অ্যাক্সেস কন্ট্রোল নেটওয়ার্ক প্রোটোকল বিপিএন পয়েন্ট আইডি সেক্ট রানিং অথেন্টিকেশন মেজারিং সিস্টেম ইনুমারেশন ইউজার অ্যান্ড গ্রুপ নেম লাইক দ্যাট এস এম এসএমটিপি সিস্টেম নেম বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো আমরা গ্যাদার করে থাকি যেমন অফেন্স ইন্টেলিজেন্সের ভিতরে এমপ্লয়ি ডিটেলস অর্গানাইজেশন ওয়েবসাইট কোম্পানি ডিরেক্টরি লোকেশন ডিটেলস অ্যাড্রেস ইমেইল ওয়েব সার্ভার অর্গানাইজেশন ব্যাকগ্রাউন্ড অর্গানাইজেশন বিভিন্ন ধরনের আসলে ইনফরমেশন আমরা আসলে কালেক্ট করে থাকি কি ইনফরমেশন গ্যাদারিং এই টুলগুলোর মাধ্যমে সো দ্বিতীয়তে ভার্নাবিলিট্রি অ্যানালাইসিস যে একটা পার্ট রয়েছে ভার্নাবিলিট্রি অ্যাসেসমেন্ট বা ভার্নাবিলিট্রি অ্যানালিস আমরা এই সিস্টেমগুলো দিয়ে যেমন ফাজিং রয়েছে আইপিপি টুল রয়েছে এটা ওপেনভাস অ্যান্ড অ্যানম্যাপ

সরি আমরা কথা বলতেছিলাম ভাড়াভ্যালাইটি অ্যানালাইসিস নিয়ে বিভিন্ন ধরনের টুলগুলো প্রি ইনস্টল রয়েছে সো ওয়েব অ্যাপ্লিকেশন অ্যানালাইসিস এই সম্পর্কে যারা ওয়েবসাইট সম্পর্কে ভালো জানেন তারা বিভিন্ন বিষয়গুলো বুঝতে পারেন যেমন সি এম এস কোন সি এম এস এ রয়েছে সেটা কি ওয়াট্রেসে রয়েছে নাকি সেটা কি লারাভেলে রয়েছে নাকি সেটা কি জ্যাঙ্গোতে রয়েছে সেই সিএমএসগুলো অ্যানালাইসিস করার জন্য এই টুলগুলো প্রি ইনস্টলেড রয়েছে ওয়েব অ্যাপ্লিকেশন প্রক্সি তারপর ওয়েব ভাইবিলিটি স্ক্যানার যেমন বাপসুট রয়েছে এখানে তারপরে ডব্লিউপি স্ক্যান রয়েছে ওয়েব শেল রয়েছে বিভিন্ন ধরনের তারপর ডাটাবেস অ্যানালাইসিস যেমন এসকোয়েল ডাটাবেস ব্রাউজার এসকোয়েল ম্যাপ তারপর পাসওয়ার্ড অ্যাটাক পাসওয়ার্ড অ্যাটাকের যেন ফোর্স অ্যাটাক রয়েছে যেমন হাইড্রা আমরা জনপ্রিয় একটা টুল রয়েছে হাইডা তারপরে অনলাইন অ্যাটাক অফলাইন অ্যাটাক হ্যাশ টুল পাসওয়ার্ড ওয়ার্ড লিস্ট বিভিন্ন ধরনের টুলগুলো এখানে রয়েছে যেমন ওয়ারলেস অ্যাট্যাক ওয়ারলেস অ্যাট্যাকের ভিতরে যারা ওয়াইফাই হ্যাকিং সম্পর্কে অথবা বিভিন্ন বিষয়গুলো নিয়ে কাজ করে থাকেন নেটওয়ার্ক হ্যাকিং বা নেটওয়ার্ক অ্যাটাকগুলো থেকে তারপরে তারপর ওয়াইফাইটি এই স্ক্রিনটা এই টুলটা ব্যবহার করে থাকেন অনেকেই বিভিন্ন অর্গানাইজেশন বা বিভিন্ন কোচিং সেন্টারে আমরা দেখে থাকি তারা মনোরঞ্জন করার জন্য ওয়াইফাই হ্যাক করে দেখা যাই হোক সেটা যদি এথিক্যাল লার্নিংয়ের জন্য হোক আই থিঙ্ক ইটস এ ব্যাট আফরন আর যদি অন্য কিছুর জন্য হো আমার মধ্যে সেটা অবশ্যই বর্জনীয় এরপরে রয়েছে রিভার্স ইঞ্জিনিয়ারিং রিভার্স ইঞ্জিনিয়ারিং তারপরে রয়েছে এক্সপ্লুটেশন ট্রুল স্নাইপিং পোস্ট এক্সপ্লুটেশন ফরেন্সিক্স রিপোর্টিং tool রিপোর্টিং ট্রুল যেমন চেরিয়া আমরা চেরিয়া ইউজ করবো সোশিয়াল ইঞ্জিনিয়ারিং ট্রুল সিস্টেম রিভার্স এই বিষয়গুলো মূলত রয়েছে যেমন রিপোর্টিং আপনারা জানেন যারা কাজ করে থাকেন সাইবার সিকিউরিটিতে রিপোর্টিং একটা মূল বিষয় সো আই থিঙ্ক ওভারভিউটা আমি ক্লিয়ার করতে পারছি লিনাক্স ওভারভিউ ওকে হ্যাঁ কালি লিনাক্স ওভার ভিউ আমি ক্লিয়ার করতে পারছি আমি যদি ওকে জিরো ফোর এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কালি লিনাক্স সেট আপ ওকে কীভাবে আমরা সেট আপ করবো কালি লিনাক্স হোম ল্যাব সেট আপ ওকে বিকজ আমরা এত কিছু ওভারভিউ জানলাম এত সমস্যা জানলাম যে এই কাজগুলো করা যা মূলত আমরা যদি ল্যাবটায় সেট আপ না করতে পারি তাহলে আমাদের জন্য একটা বিশাল প্রবলেম হয়ে দাঁড়াবে যে আসলে কীভাবে ল্যাব সেট আপ করতে হয় সো আমি এটা প্র্যাকটিক্যালি দেখানো ট্রাই করবো যে কীভাবে আসলে এই ল্যাব সেট আপ করবেন একটা গ্রাফিক্যালি বিষয়গুলোও থাকবে আমি দেখানো ট্রাই করবো শুরু করা যাক কিভাবে আমরা করব কি কি বিষয়গুলো লাগবে আসলে আমরা যদি একটু করি একটা দিলাম ওকে যে বিষয়গুলো লাগবে যেহেতু আমরা হোম ল্যাব সেট আপ করবো তাহলে আমাদের লাগবে আমাদের যে হোস্ট পিসি রয়েছে হোস্ট হোস্ট হুস পিসি বলতে আপনার যে পিসিটা রয়েছে যেমন ওএস আপনার এই অয়েস গুলো হুস পিসির জন্য লাগবে উইন্ডোজ বা লিনাক্স বেস তারপরে লাগবে আপনার ভার্চুয়ালাইজেশন ট্রোল ভার্চুয়ালাইজেশন ট্রোল ভার্চুয়ালাইজেশন ট্রোল সো এখন যে বিষয়টি আমাদের রয়েছে সেটা হচ্ছে ভার্চুয়ালাইজেশন টুল ভার্চুয়ালাইজেশন টুলের ভিতরে বিভিন্ন দৃষ্টের জন্য যেহেতু বিভিন্ন ডিস্ট্রিবিউশনের জন্য বিভিন্ন আসলে এই টোলগুলো ব্যবহৃত হয় আমি বেশ কিছু কমন টুল রয়েছে সেই টুলগুলো নিয়ে আসলে কথা বলতে চাই যেমন ভার্চুয়াল ভার্চুয়াল বক্স ভার্চুয়াল বক্স আরেকটা হচ্ছে ভিএম ওয়ার প্রো প্রো ফিউশন ভিএমআর প্রো যেহেতু ভার্চুয়াল ভার্চুয়াল বক্সটা হচ্ছে ওপেন সোর্স এটা ইজিলি সবাই ইউজ করতে পারেন ভিএমআর প্রো পেইড তবুও কী পাওয়া যায় সেটা আপনার দেখতে পারেন বা ভিএমআর ফিউশন এটা ওপেন সোর্স সেটাকে ইউজ করতে পারেন আমি ভার্চুয়াল ভিএমআর প্রো ইউজ করব এটার জন্য তাহলে আমরা কী পিসির জন্য কি কী ইউজ করলাম উইন্ডোজ এবং কি ভার্চুয়াল টুলের জন্য ই করলাম এবং কি ভার্চুয়ালের যে অপারেটিং সিস্টেমটা হবে যেহেতু আমরা কালি নিয়ে কাজ করব সো এখানে কি দিব ও দিব কালি লিনাক্স সো আমরা কালি লিনাক্সটা সেট আপ করবো এখানে আরও বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়বস্তুগুলো কথা আসবে একটা আমি অ্যাকচুয়ালি চাই যে গ্রাফিক্যালভাবে বুঝাইতে যেহেতু এটা একটা লং টাইম ভিডিও বানাতে চাচ্ছি আমি কিছু ড্রয়িং করে বোঝাতে চাই যে বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়ে যা সো আমি একটা পেন টুল নিলাম ওকে ওকে আমি নর্মাল কিছু গ্রাফিক্যাল ইন্টারফেস নিয়ে কথা বলবো সাপোজ ধরেন এই যে এতটুকু এই জায়গাটুকু ক্ষেত্র জায়গাটুকু আমার উইন্ডো স্পেসি সো আমি লেখলাম উইন্ডোজ ইলেভেন হয়তো লেখাগুলো একটু বড় করে দিলে সুবিধা হয়তো আপনাদের জন্য ওকে উইন্ডোজ ইলেভেন সো আমি কি করলাম এর ভিতরে উইন্ডোজ ইলেভেনের ভিতরে ওকে আমি আরেকটু একটু ছোটো করে নিব কারণ একটা বিশেষ দরকার রয়েছে এই পিসিটা আমি কি করলাম উইন্ডোজ ইলেভেন আমি লিখে ফেলি আমার যে পিসিটা ইনস্টল রয়েছে সেটা হচ্ছে উইন্ডো ইলেভেন বা ইউজ করেন এর ভিতরে আমি যে বিষয়টি করবো আর একটা টুল ইনস্টল করব সেটা হচ্ছে ভিএম ওয়ার প্রো আমি ভিএমআর প্রো ইনস্টল করেছি ওকে ভিএম ডব্লিউটা বড় হাতের হলে বানানটা ভুল ধরত না ওকে ভি এম আর ওকে এম আর প্রো এই টুলটা আমি ইউজ করতেছি সো আমি একটু দিয়ে দিই আর প্রো এই টুলটা আমি ইউজ করব সো আমরা যদি লজিক্যাল ড্রাইভ করি সো আমাদের পিসিতে যে হোস্ট পিসি রয়েছে ইলেভেন হোস্ট পিসিতে কি রয়েছে হোস্ট পিসিতে মূলত রয়েছে আমাদের ফিজিক্যাল মেশিন র্যাম রুম যেটাকে আমরা বলি আমরা পিএইচ পিএম দিতে পারি ফিজিক্যাল মেশিনের ভিতরে রয়েছে র্যাম রুম সিপিও এই বিষয়গুলা ওকে ফিজিক্যাল মেশিনে এই বিষয়গুলা রয়েছে সো এরপরে রয়েছে আমাদের কি ওএস আমাদের রয়েছে অপারেটিং সিস্টেম বা ওএস এস আমি একটু লেখাটা বড় করে নেব ওএস রয়েছে দেন তারপরে আমরা কি করলাম এই এর ভিতরে একটা ভার্চুয়ালাইজেশন টুল ইনস্টল দিলাম ভি এম টুল ইনস্টল দিলাম সেই টুলের ভিতরে আমরা কি করবো ভার্চুয়াল বক্স ক্রিয়েট করব। বিভিন্ন দৃষ্টির ভার্চুয়াল বক্স ক্রিয়েট করব। সো এটাই হচ্ছে মূলত আমাদের কনফিগারটা সো আমি যদি এই দিকে করি তাহলে আমরা কি করবো এর ভিতরে দিব আমরা কালি কালি ওএস এখানে দিব সো দেখেন আমরা এটাকে যদি আমরা কালি ওএস দেই এই বিষয়টাকে যদি আমরা কালি ওয়েস ধরি তাহলে যেহেতু আমাদের এটা একটা ভার্চুয়াল আমি নেটওয়ার্ক কনসেপ্টটা নিয়ে আসি আমরা এটা আইএসপি থেকে একটা আমাদের রাউটার থেকে একটা নেট এখানে ঢুকলো ঢুকার পরে এখানে বেশ কিছু অপশন রয়েছে সেটা হচ্ছে যে ভার্চুয়াল নেটওয়ার্ক অ্যাডাপ্টার এই বিষয়েও কথা বলা উচিত ভার্চুয়াল নেটওয়ার্ক অ্যাডাপ্টার সো আমরা এই সিস্টেমটা কি করব কালি ওয়েসটা আমরা কালি যে ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করব দেন ভিএমওআর যে বা ভার্চুয়াল বক্স যে ওয়েবসাইট রয়েছে এখান থেকে ডাউনলোড করে সেগুলো ইনস্টলেশন কমপ্লিট করে নিব নিয়ার ফলে আপনাদের এরকম একটা বক্স হবে ওকে নট রেডি টু ও নিউ উইন্ডোজ একটা ওপেন করি আপনার ফার্স্টলি যেটা দেখতে পারবেন এইরকম একটা অপশন দেখতে পারবেন ক্রিয়েটে ভার্চুয়াল মেশিন ওপেন ভার্চুয়াল মেশিন টু আদার্স সার্ভার এরকম একটা অপশন আপনাদের পিসিতে আসবে সো আমরা যে নেটওয়ার্ক সিগমেন্ট নিয়ে কথা বলতেছিলাম যে নেটওয়ার্কটা তাহলে আমাদের নেটওয়ার্কটা তো এই পর্যন্ত এই ওএস পর্যন্তই আমাদের থাকে সো এখান থেকে একটা ভার্চুয়াল অ্যাডাপ্টর ক্রিয়েট করে সো আমি একটু নোটে রেখে রাখি ভার্চুয়ালকে আমি দেখে রাখি ভার্চুয়াল অ্যাডাপ্টর ভার্চুয়াল অ্যাডাপ্টার আরেকটা কনসেপ্ট আছে নেট ব্রিজ বিআর আই ড্রি জি ব্রিজ এই কনসেপ্টগুলো নিয়ে কথা বলা উচিত আমি মনে করি তাহলে আপনার বাকিটুকু ক্লিয়ার হবে সো আমরা ড্রয়িংয়ে যাই এই এখান থেকে যে একটা ভার্চুয়াল অ্যাডাপ্টর ক্রিয়েট করে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করে এই নেটওয়ার্ক থেকে এখানে একটা নেটওয়ার্ক পাওয়া যায় এই যে ভার্চুয়াল নেটওয়ার্ক ক্রিয়েট করলো এখানেই মূলত নেট ব্রিজ এবং কি অনলি নেটওয়ার্কটা আসলে ক্রিয়েট করে সো আমি যদি একটু দেখাই ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটর দেখতে পাচ্ছেন এখানে ভার্চুয়াল আমার ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটর আমার আসলে মূলত যে ভিএমওর যে নেটওয়ার্কটা নিয়েছে এখান থেকে ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট ওয়ান নাইন জিরো এই এ যে সাবজেক্ট মা এইটা রয়েছে এখান থেকে আসলে তারা ডিভাইড হবে আমি যদি এখানে ক্লিক করি দেখেন এই জিরো এবং কি সাবজেক্ট মার্কস রয়েছে এরকম একটা হচ্ছে নেটওয়ার্কিং একটা সিস্টেম আপনারা যারা নেটওয়ার্কিংয়ে পড়তে চান আপনারা জানেন সাইবার সিকিউরিটি আসতে গেলে নেটওয়ার্কিং শিখে আসতে হোক যেমন আমাদের আইপিটা শুরু হয়েছে একশো আঠাশ থেকে এবং কি দুইশো চুয়ান্ন পর্যন্ত থাকবে এর আইপিটে নেওয়া শুরু হবে সো আমরা যদি আরেকটু বড় করে দেবো আমরা দুইটা অপশন নিব সাপোজ হোস্ট পিসি আমরা ভার্চুয়াল অ্যাডাপ্টর নিয়ে কথা বলবো এটা হচ্ছে হোস্ট পিসি হোস্ট পিসি রয়েছে আপনার উইন ও ডব্লিউ এস ওকে উইন্ডোজ যেমন আমার হোস্ট পিস উইন্ডোজের আইপি রয়েছে সরি টু সে আমি আরেকটা অ্যাডাপ্টারে আইপি কন ফিক সরি ওকে আইপি কনফিক ওয়ারলেস ইথারনেট নেটওয়ার্ক ফার ওয়ার্ল ওয়ান সেভেন টু আমার আইপিটা যদি কানেকশন দিয়ে ওয়ান নাইন টু সিক্স এটা হচ্ছে আমার আইপি ওকে ইথারনেট কানেকশন অ্যাডাপ্টর ওয়াইফাই থ্রি এখানে অনেক সাপোজ আমি আরেকটা কথা বলি কারণ নেটওয়ার্ক নাই সেজন্য আসলে ঝামেলাও হতে পারে সো আমি একটা আইপি এখানে বসায় দিব সো আমার আইপি সাপোজ ধরেন আমার পিসিতে রয়েছে ওয়ান থ্রি জিরো ডট ওয়ান সিক্স এইট নো 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 সাপোজ রাউটার থেকে এটা হচ্ছে আইএসপি থেকে যে আমার যে হোম রাউটার রয়েছে আইএসপি থেকে একটা ইন্টারনেট আমার রাউটারে এসেছে রাউটার থেকে একটা লাইন আমার উইন্ডোজ পিসিতে রয়েছে যেখানে রাউটার থেকে একটা ডিএসসিপি আইপি প্রোভাইড করছে রাউটার থেকে কি করেছে একটা ডিএসসিপি আইপি আমায় প্রোভাইড করেছে ওকে সেটা হচ্ছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট টু ধলম। আমাকে আমার রাউটার থেকে কি রাউটার হোম রাউটার থেকে আমি এইচ আর দেই এইচ আর হোম রাউটার থেকে প্রোভাইড করেছে ওকে দেন আমি এখানে ভার্চুয়ালিজেশনের মাধ্যমে আমি কালি পিসিটাকে টা করেছে। সেট ভালো করে বুঝেন আমি কি করেছি আমার যে এই যে উইন্ডোজ পিসিটা রয়েছে এই উইন্ডোজ পিসির মাঝে আমি ভার্চুয়ালাইজেশন একটা সফটওয়্যার দিয়েছি যে সফটওয়্যারটা দেওয়ার পরে আমি একটা কালি পিসি সেট আপ করেছি ওকে আই থিঙ্ক ক্লিয়ার তাহলে এর নেটওয়ার্ক সিগমেন্টটা কীভাবে হবে নেটওয়ার্কটা কীভাবে হবে সেটাই মূলত নিয়ে আমরা কথা বলতেছি সো যখন আমি একটা টুল একটাকে উইন্ডোসে ইনস্টল করেছি কি টুল একটা টুল ইনস্টল করেছি ভিএম ওয়ার একটা টুল ইনস্টল করেছি আমি রংটা যদি একটু চেঞ্জ করে নিই সে কি করেছে একটা ভার্চুয়াল ক্রিয়েট করেছে ভার্চুয়াল অ্যাডাপ্টর ক্রিয়েট করেছে ওকে করলো তাই ভার্চুয়াল অ্যাডাপ্টর থেকেই সেখানে সে আইপি প্রোভাইড করবে কি করবে সে আইপি প্রভাইড করবে এখন এই কালিও এস এর আইপি কি হবে ডিপেন্ড করে আপনার এই ভার্চুয়াল আপনি কি মোডে দিয়েছেন বেশ কিছু মুড রয়েছে একটা মোড রয়েছে একটা মোড রয়েছে একটা মুড রয়েছে হোস্ট অনলি ওকে আমরা এখন ব্রিজ নিয়ে প্রথমে কথা বলবো যে ব্রিজ সাপোজ ধরেন আপনি যদি ব্রিজ মুডে দেন এখানে আপনার যে হোস্টের যে আইপি রয়েছে সে আইপির সিমিলার ব্লক শেখানো হবে যেমন হোস্টের আইপি রয়েছে দুই তাহলে আপনার এই কালির আইপি হবে ওয়ান আই থিঙ্ক ক্লিয়ার আপনার যে হোস্ট মেশিনের যে আইপি রয়েছে সে আইপি সিমিলার পাবে একটা ব্রিজ মুডে হলে আপনার নতুন ভার্চুয়াল মেশিনটা যেটা ক্রিয়েট করেছেন সে আইপি সিগমেন্টে পাবে তাহলে কি পাবে সে আইপির সিগমেন্টটা আইপি পাবে এটা হচ্ছে ব্রিজ মুডের জন্য তাহলে আপনার হোস্ট পিসি এবং ভার্চুয়াল পিসির আইপি ব্লক সিমিলার হবে সেটা হচ্ছে ব্রিজ মুডে সো নেট মুডে নেট মুডে সিমিলার হবে না নেট মুডে কি হবে না সিমিলার হবে না সে একটা ইয়ে যে সরি কোথায় গেল আপনি এখানে যে নতুন ভার্চুয়াল সৃষ্টি করেছেন ব্রিজ সেটা আমরা কিন্তু এটা কিন্তু নেট মুডে দেওয়া আছে নেট মুডে দেওয়া আছে এখানে যত আপনি আইপি দিবেন সে আইপির উপরে আসলে সাবজেন্ট মার্ট ভাগ হয়ে যাবে যে আইপি ক্রিয়েট করেছে সেখান থেকে তারা ডিএসসিপি পাবে অর্থাৎ ব্রিজ মুডে সিমিলার হবে হোস্ট পিসির এবং কি নেট মুডে কখনও সিমিলারিটি আইপি হবে না এখন হোস্ট অনলি হোস্ট অনলি আপনি নিজে আইপি সেট করে দিবেন হোস্ট অনলি আপনি যদি অ্যাডাপ্টরে সেট করে দেন হোস্ট অনলিতে সাপোজ ধরেন আমি দিলাম টেন ডট টেন ডট টু জিরো হবে না তো জিরো বাই চব্বিশ এটা যদি হয় যা তাহলে এই সিগমেন্টে আপনার যে আরো নতুন কিছু ভার্চুয়াল পিসি তৈরি করবেন আর যতগুলা ভার্চুয়াল পিসি করবেন তারা তাদের আইপি প্রোভাইড করবে মোডে হলে তাহলে ওই যে আপনি সিমিলার হবে না সে একটা আইপি নিয়ে সিকিউর করবে এবং কি যদি সেটাকে ব্রিজ মুডে হোক তাহলে আমি এখানে দিয়েছিলাম থ্রি হবে এখানে ফোর হবে এখানে ফাইভ হবে আইপি ব্লকটা সিমিলার থাকবে আই থিঙ্ক আমি বুঝাইতে পেরেছি আপনাদের যে কিভাবে হবে সো মোটামুটি এটা ক্লিয়ার যে ব্রিজ মুডে কিভাবে আইপি হোক এবং নেট মুডে কীভাবে আইপি হ এই বিষয়টা মোটামুটি ক্লিয়ার আমরা ল্যাপস্যাটপ নিয়ে কথা বলতেছিলাম এবং ল্যাপস্যাট আপ কনসেপ্ট নিয়ে কথা বলতেছিলাম যে ল্যাপস্যাট আপের কী কনসেপ্টগুলো নিয়ে আমরা কাজ করতে পারি বা কিভাবে আসলে কালি লিনাক্স হোম ল্যাপস্যাট আপ আসলে করা যায় ওকে মূলত আমরা এখন প্র্যাকটিক্যালের দিকে যাব প্র্যাকটিক্যাল একটা ল্যাব সেট আপ সো যেহেতু নেট নেই আমি ওয়েবসাইটগুলোতে ঢুকে আপনাদের দেখাইতে পারতেছি না সো আমি কি করব আমার যে প্রি ডাউনলোডেড রয়েছে এই বিষয়গুলো থেকে আমি করা ট্রাই করবো সো ওকে আমি একটু ডিরেক্টরিতে যাব আমার যে আমার ডিরেক্টরিগুলো রয়েছে সেই ডিরেক্টরিতেগুলো দিয়ে ওয়েসটাকে আমি খুঁজে নিব যে ওয়েস কোথায় রয়েছে ওকে সেকেন্ড লেয়ার এস কনসেপ্ট কালি এখানে কালিটা ইউজ হচ্ছে অলরেডি একটা কালি ইউজ হচ্ছে আমার আমি দেখি আরও কোথাও কোনো ও এস লোকানো রয়েছে কিনা দ্য লিনাক্স ল্যাব দ্য লিনাক্স ওকে ওকে আমার একটা কালি রয়েছে একটা কপি করতে তো অনেকটা টাইম লাগবে সো এই যে কালি লিনাক্স আপনি ইনস্টল করেছেন আমি দেখাই দিচ্ছি এই কালি লিনাক্স যখন আপনি ইনস্টল করবেন সেখান থেকে ইনস্টল যখন করবেন সেখান থেকে আপনি ভার্চুয়াল বক্সে যাবেন নট আপনার ও এইরকম থাকবে এখান থেকে যে ওয়েসটা আপনি ইনস্টল করেছেন মানে ডাউনলোড করেছেন এই ডাউনলোডের মেবি একটা ডকুমেন্টও রয়েছিল আমার দেখাইতে পারলে আপনাদের সুবিধা হইতো আই থিঙ্ক খুঁজতে হবে আসলে খুঁজতে হবে ওকে নো প্রবলেম আমার ইউটিউবে ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন কিভাবে সেট আপ করে যার জন্য প্রবলেম আটকে থাকবেন আর নয়তো অন্য ইউটিউব যে চ্যানেলগুলো রয়েছে সেখান থেকে এখান থেকে ওপেন যায় ওই আপনার যে বক্সটা রয়েছে কালির বুকস ওকে 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 আমি কি ওএসে দেখব সেকেন্ড ওএস দ্য লিনক্স ল্যাবস সেন্ট কালি কালিন ওকে আমরা এটা যদি ওপেন করি দ্য ভার্চুয়াল মেশিন অ্যার একটা ইউজ হচ্ছে টেক অনারশিপ ওকে কুড নট বি কানেক্ট হবে না বিকজ আমার ওই যে ওয়েসটা সেই ওয়েসটা এখান দিলেই আপনার সেই কালি লিনাক্সটা আসলে ওপেন হয়ে যাবে যেহেতু আমার ইনস্টল করা রয়েছে নয়তো আর একটু আপনি দেখে নিন যে কিভাবে আসলে ইনস্টল করা যা আমি সেটাকে মিনিমাইজ করে দিব নো এটা দরকার আছে ডিসি মেশিন ওকে কালি সো এভাবে আপনি কালি লিনাক্সটা সেট আপ দেবেন এবং কি এর ডিফল্ট যে অপশনটা থাকে সেটা ইউজার পাসওয়ার্ডটা কালি কালি সেই ইউজার পাসওয়ার্ড কালি কালি দিয়ে আপনি সেট করবেন থ্যাংক ইউ আশা করি আপনি হোম ল্যাব সেট বিষয়টা মোটামুটি বুদ্ধগম্য হয়েছেন ক্লিয়ার হয়েছেন এরপরেও যদি কোনো প্রবলেম থাকে স্পেসিফিকভাবে ইউটিউবে অথবা ফেসবুকে কমেন্ট করবেন আই উইল প্রভাইড ইউর প্রপারলি অ্যান্সার আমি মাস্ট বি আমি ট্রাই করব আপনাকে প্রপারলি অ্যান্সার দিতে সো আমার পড়ানো সিস্টেমটা এরকমই আমি এইভাবেই আসলে কোনো বিষয় নিয়ে কথা বলতে থাকি এবং কি পড়াইতে থাকি আমার স্টাইলটা এরকমই সো এরপরে যে বিষয়টা নিয়ে আসলে কাজ করব ওকে আমরা আমাদের কনসেপ্ট নিয়ে কথা বলেছি অ্যাডাপ্টার নিয়ে কথা বলেছি এবং কি সেট নিয়ে কথা বলেছি এরপরে আমরা অ্যাক্সেবিলিটি নিয়ে কিছু কথা বলবো যেমন অ্যাক্সেবিলিটির বিষয় যেগুলো অ্যাক্সেস ওকে আমি আমার সুবিধার জন্য কিভাবে আমার ওয়েসটাকে আমি রিমোটেট অ্যাক্সেস করতে পারি সো আমার জেলাম রিমোটেট অ্যাক্সেস রিমোট অ্যাক্সেস রিমোটেট অ্যাক্সেস কী কীভাবে করা যায় কালির জন্য একটা হচ্ছে আপনার এসএসএইস মোডে করা যায় রিমোটে অ্যাক্সেস বিশেষ করে কাজের সুবিধার জন্য এসএসএইস মোডে আমি সেটাকে অ্যাক্সেস করব অথবা আরডিপি মোডে সেটাকে আমি অ্যাক্সেস করবো এসএসএইস মোডে টার্মিনাল মোড আর আরডিপি মোডে হচ্ছে আরডিপি মোডে হচ্ছে আপনার সেটা হচ্ছে গ্রাফিক্যাল মুডে অথবা এফ টিপিতে বিভিন্ন ফাইল ট্রান্সফারে এফ টিপিতে আপনি ইনস্টল করতে পারেন এফ দেখাইতে পারবো না বিকজ এফ যে টুলটা রয়েছে টুলটা ইনস্টল করতে হবে সো ইনস্টল করার জন্য আমার ইন্টারনেট দরকার যেহেতু প্রটেক্ট চলতেছে বাংলাদেশে ইন্টারনেট অ্যাভেলেবেল না সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন কারণে জানি না কী কারণে বন্ধ করা হয়েছে তবে আমাদের মূর্ত যারা সাইবার সিকিউরিটিতে কাজ করে থাকে তাদের জন্য আসলে বিশাল প্রবলেমের কারণ ইন্টারনেট দিয়েই আমাদের কাজগুলো হয়ে থাকে যাই হোক আমি ট্রাই করব এসএসএস মোডে সেটাকে অ্যাক্সেস করতে সো আমি আমার টার্মিনালে যাবো সো এখানে দেখেন আরেকটা কনসেপ্ট রয়েছে এসএসাইস মোড অ্যাকসেপ্ট করতে গেলে যে ডিপেন্ডিসিগুলো রয়েছে এসএসাইস মোডের আপনার পুট রয়েছে টোয়েন্টি টু এই পুটটা রয়েছে সেটাকে এসএসিস মোডে আপনি যদি অ্যাক্সেস করতে চান সো এটাকে দেখতে হবে আপনার ওপেন আছে কি না কিন্তু এই সার্ভিসটা প্রোভাইড করার জন্য যে টুলটা ব্যবহৃত হয় সেই হচ্ছে এসেসেইস ওপেন এসএসইস এই ধরনের টুলগুলা ব্যবহৃত হয় এই সার্ভিসগুলো আমাদের আসলে মূলত চেক দিতে হবে আমার সার্ভিসটা রান আছে কি না ওকে এক নম্বর বাইশ ফুট অন আছে কি না দুই নম্বর আছে এই সার্ভিসটা রয়েছে কিনা সো আমি কালিতে যাব ওকে আমি টার্মিনালে যাব আমি দেখব আমি প্রথমে আমার একটা আমার মেন্টার সবসময় বলতেন যে তুমি সবসময় রুড মুডে থাকবে যখন তুমি কাজ করতে থাকবে তো তোমার জন্য সুবিধা হবে আমি সেই রুডে চলে গেলাম সো আমি ক্লিয়ার করে নেবেন আমি কি দেখবো আমার এসএসএইস সার্ভিসটা রান আসে কি না সো সিস্টেম সিটিএল স্ট্রে ট্রাস এইস দেখবো আমার এসএসএইস মুডটা রান রয়েছে মানে এস এসাইস মুডটা রয়েছে আরও কে চেক দেওয়ার জন্য আমরা প্রথমে দেখতে পারি এসএসআইস সার্ভিসটা রয়েছে কিনা অবশ্যই এসএসআই সার্ভিসটা রয়েছে সো এখন দেখবো আমার বাইশ ফুট অন রয়েছে কিনা বিকজ আমরা দেখতে হবে আমি দুইটা ভাবে দেখতে পারি যেমন ক্যাট ইটি এস এস এসএসাইস কনফিক গ্রাফ টোয়েন্টি টোয়েন্টি ওকে টু জিরো টু জিরো ওকে নট সার্চ ডিকশনারি এখন সার্চ করে পাইনি আমি ক্যাডি করবো সো এস 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 কনফিক কন ফিক ভুল হয়েছে কনফিক গ্রাফ টু টু বাইশ ফুটটা আমার ওপেন রয়েছে কিনা সো এটা আমি এইভাবে দেখতে পারি অথবা দেখতে পারি যেহেতু আমার এটা কালি সিস্টেম সো এনম্যাপ রয়েছে এনম্যাপ আমার যে আইপিটা রয়েছে সেই আইপিটা দেখতে পারি সো ফার্স্টলি আমি আইপি দেখার জন্য আইপি এ কমান দিতে পারি যে আমার আইপি কত রয়েছে আমার আইপি রয়েছে আমার দেখতে হবে যে কী মোডে রয়েছে ওকে ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট ওয়ান নাইন টু বত্রিশ এই দেখেন এই সিরিয়ালে কিন্তু সে আইপি পাইছে নেট মোডে থাকার জন্য আমি ভার্চুয়াল অ্যাডাপ্টরে কিন্তু আপনাকে দেখাইছিলাম যে এখান থেকে ভার্চুয়াল নেটওয়ার্ক অ্যাডাপ্টর আমি আবার যাচ্ছি আপনাদের সুবিধার জন্য দেখেন এই এখান থেকে ওয়ান নাইন টু দেখতে পাচ্ছি ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট ওয়ান নাইন জিরো থেকে আপনি এই গেট আপনি পিং করেন আপনি কিন্তু অবশ্যই পিং পাবেন আমি একটু পিং করে দেখাচ্ছি

ওয়ান থ্রি টু সেটাকে পিঙ্ক পাচ্ছে তো আমার গেটওয়ে পিঙ্ক পাওয়ার কথা ছিল গেটওয়ে পিঙ্ক পাচ্ছে না আই ডোন্ট নো আমার আবার দেখতে হবে ওকে একশো আঠাশ আমার সাবজেক্ট মার্ট নাইন জিরো এটা এবং কি দুইশো পঞ্চান্ন ওকে সাবজেক্ট হচ্ছে দুশো পঞ্চান্ন আমার গেটওয়ে হচ্ছে ব্রডকাস্টিং অ্যাড্রেস ওই তো দুইশো পঞ্চান্ন ব্রডকাস্টিং আমি একটু চেক দিও যে পিং টু ফাইভ ফাইভ ডই ওয়ান টু পিং ব্রডকাস্টিং দেন বি চেক ইউর লোকাল ফার ওয়ার্স লোল ওকে বি হ্যাঁ আমার ব্রডকাস্টিংও আমার পিঙ্ক পাচ্ছে অনেক সময় ব্রডকাস্টিং আসলে এই পিঙ্ক থেকে অফ করে দেওয়া থাকে বা অফ করে দেওয়া হয় কাজের ক্ষেত্রে সিকিউরিটি রিলেটেড কাজের ক্ষেত্রে সো আমি এই বিষয়টাও ক্লিয়ার হয়ে গেলাম সো আমার আইপি হচ্ছে আইপি আমি এ দেখাইছিলাম ডি ডি আর এটা দিয়েও আপনি আপনার আইপি দেখতে পারেন এটা সাহায্য আপনার আইপি দেখতে পারেন আরেকটা হচ্ছে আইপি কনফিক সরি লিনাক্সের জন্য আইএফ কনফিক আমি এটাও দেখাই আই কনফিক এটা দিয়ে আপনার আইপি আপনি দেখতে পারেন যে আপনার কত আইপি পেয়েছে সো আমি ক্লিয়ার করে দিলাম আমার মূলত যে টপিকে কথা বলতেছি সে টপিকটা হলো সেটা হচ্ছে রিমোটেড অ্যাক্সেস এস এস এইস সো এস এস সার্ভিসটা দেখালাম আর যদি সার্ভিস না থাকে তাহলে যে কাজটি করবেন এসএসএস ইনস্টল করে নেবেন সেটাকে রান করবেন এবং চেক দিবেন সো আমি দেখবো আমার আসলে কি কি সার্ভিস অন রয়েছে আমার এই পিসিতে সো আমি এনম্যাপ করতে পারি এনম্যাপ কোনো প্যারামিটার দেওয়ার দরকার নেই আমি শুধু আইপি দিব ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান নাইন জিরো ডট ওয়ান থ্রি টু যেহেতু এটা আমার আইপি সো আমি এটাকে প্যারামিটার দিয়ে আমি চেক করব যে কী কী পুট অন রয়েছে সো বাইশ পুট যদি অন থাকে আই থিঙ্ক সেটাকে আমি অ্যাক্সেস করতে পারবো অ্যাক্সেস করার জন্য এটা স্ক্রিন হতে থাক অ্যাক্সেস করার জন্য আমি একটু নোটে যাব অ্যাক্সেস করার জন্য যে টুলগুলা ব্যবহৃত হতে পারে যেমন পার্সেল টার্মিনাল আপনার যে টার্মিনাল রয়েছে সেই টার্মিনাল আপনি ইউজ করতে পারেন সবে বেশি বহুত পুটি পুটি টুল ব্যবহৃত হ ভুলে গেলাম টুলটার নাম এম ম্যাক্স বি বিভিন্ন টুল আসলে ইউজ হো তবে আমরা সচরাচর পুটিকেই ইউজ করে থাকি ওকে সো আমরা দেখব যে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এসেছে কিনা দেখেন বাইশ ফুট অন রয়েছে এবং কি থ্রি এটা পরে যে কথা বলি থ্রি নিয়ে আমরা বাইশ ফুট নিয়ে আসলে এখন কথা বলবো সো বাইশ ফুট নিয়ে যদি কথা বলতে থাকি সো তাহলে বাইশ ফুট অন রয়েছে আমরা ট্রাই করবো কার সাহায্যে পুটির সাহায্যে দেখি আমার পুটি রয়েছে কি না ওকে পুটি রয়েছে তাহলে আমরা কি দেব দেখেন এই যে পুটির যে বিষয়টা রয়েছে এখানে আমরা আইপি দেবো হোস্ট নেম অথবা আইপি অ্যাড্রেস তারপরে পুট নাম্বার পুট যেহেতু আমাদের বাইশ পুটি আমরা দিব ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান নাইন জিরো ডট ওয়ান থ্রি টু দিয়ে আমরা ইন্টার চাপব এখানে অ্যাকসেপ্ট করে নিব দেখেন লগ ইনের এখানে আমরা ইউজার নেম দিব কালি পাসওয়ার্ড দিব তাহলে আমাদের অ্যাক্সেস সেটা হয়ে গেছে সো আমি মূলত পুটির সাহায্যে কম কাজ করে থাকি আমার পার্সোনাল অভিমত আমি সবসময় পাওয়ার সেলের সাহায্যে কাজ করে থাকি যেহেতু আমি এখানেও কানেক্ট করে দেখাবো পাওয়ার সেলে কি করবো আমরা এসএস সার্ভিসের নাম লিখব ইউজার নেমটা দিব দেন আমরা অ্যাট দ্য রেট দেব আইপি দিব কি দিব আইপি তাহলে আমাদের আইপি কি ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান নাইন জিরো ডট ওয়ান থ্রি টু সো এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব আমাদের অ্যাক্সেস হয়ে গেছে সো আমরা এখানে সকল অ্যাক্সেস পেয়ে যাবো ওকে আমরা যেহেতু আমাদের টার্মিনালে পেয়ে গেছি আমি সেটাকে বড় করে নিব শরু বেশ কারণ কি আমাদের তখন হোস্ট পিসিতে ঢোকা লাগতেছে না যে ভার্চুয়াল বক্সটা রয়েছে সেখানে ঢোকা লাগতেছে না আমি পিসির সাহায্যে সব কিছু অ্যাক্সেস অ্যাক্সিবিলিটি করতে পারতেছি সো এটা কিন্তু আমি টার্মিনাল মোড পেলাম আমি সব কিছু করতে পারবো এখানে যেমন আমি সব ডিরেক্টরিতে যাবো আমি যে সার্ভিসটা দেখলাম ভিতরে যায় এখন বাইরে থেকে দেখবো সো সিস্টেম সিটিএল

ওকে পিং কমন ওকে ক্লিয়ার দেন যে বিষয়টা হচ্ছে এখন আমাদের কানেক্টিভিটির জন্য আরেকটা বিষয় রয়েছে ওকে একটা নোট আরডিপি রিমোট ডেস্কটপ প্রটোকল আরডিপি আরটা কি রিমোট ডেস্কটপ প্রটোকল আরডিপি আরডিপির ডিফল্ট পুট হচ্ছে থ্রি থ্রি এইট নাইন এই পুটটা যেহেতু আমাদের স্ক্যান রয়েছে স্ক্যানে আমি আবার স্ক্যান করবো স্পেসিফিক এই পুটটার জন্য যদি ওপেন রয়েছে কি না বা আরডিপি সার্ভিস রয়েছে কি না সো দ্যাটস ওয়াই আমি তো অবশ্যই একটা টার্মিনাল অন করেছিলাম তাহলে এনম্যাপি থ্রি থ্রি

সার্ভিসটা রান রয়েছে সো আমরা এটাকে করতে পারবো সো আমি আবার নোটে চলে যাব এই আরডিপির জন্য লিনাক্স বেক্স আর ডিপির জন্য যে টুলটা ইউজ করা হয় এক্স আর ডিপি এই টুলটা ইউজ করা হয় এটা ইনস্টল করতে হবে আপনার প্রথমে সেটাকে রান করতে হবে এবং কি এটার অনেক সেশন রয়েছে সেশন বেস যদি করতে চান সেটাকে আপনার করে দিতে হবে সো দেখে ডিভেট কীভাবে আরডিপি ইনস্টল করে সেশন বেশ সেটাকে আর ডিপি ইনস্টল করে এবং কি আমি আমার সিস্টেমে অলরেডি ইনস্টল করা রয়েছে যে বিদায় আপনাকে দেখাতে পারতেছি সো আমি চেক দিব যে আমার আরডিপি কানেকশন রয়েছে কি না সো আমি টার্মিনালে যাবো অবশ্যই আমি দেখিলাম যে আমার আরডিপি পোর্ট কানেকশন রয়েছে সো আমি সিস্টেমটা দেখব যে পোর্ট অন রয়েছে কিন্তু সার্ভিস পন্ড রয়েছে না তাহলে কি দেখব সিস্টেম সি টি এল স্ট্রে ট্রাস এক্স আর ডিপি ওকে হ্যাঁ এটা অন রয়েছে সো আমরা সেটাও কানেক্ট করা ট্রাই করবো আমি একটু গ্রাফিক্যালি যদি ড্র করে দেখাইতে পারি আপনাদের আরও সুবিধা হয়তো সাপোজ এটা হচ্ছে পিসি এটা হচ্ছে আমার ক্লায়েন্ট পিসি এটা হচ্ছে সার্ভার পিসি বা হোস্ট পিসি ধরেন সার্ভার পিসি এটা হচ্ছে ক্লায়েন্ট পিসি এইট যে গ্রাফিক্যালটা থাকে এটা একটা প্রটোকলের মাধ্যমে আর ডি পি এই প্রোটোকলের মাধ্যমে আমি এখান থেকে সেটাকে গ্রাফিক্যাল ভিউ অ্যাক্সেস করব। এর আগেরটা ছিল এর আগেরটাও কিন্তু আমি এসএসএইস এর মাধ্যমে এর যে টার্মিনাল মুডটা রয়েছে টার্মিনাল আমি আমার ক্লায়েন্ট পিসিতে অবস্থা করতেছি দেখেন এটা কেন করতে হয় আমার যেহেতু এটা হোম ল্যাব যেহেতু আমার কাছাকাছি রয়েছে আমি যে সময় সেটাকে অ্যাক্সেস করতে পারলাম যদি এটা একটা ডাটা সেন্টার থেকে হয়তো বা আমার থেকে লক্ষ মাইল দূরে থাকতো তাহলে কিন্তু সেটাকে তার যায় ফিজিক্যালি সেটাকে মানে কাজ করা খুব প্রবলেম হয় এই জন্য আমরা আরডিপি মোডগুলা এই এই প্রবলেমগুলোর জন্য সলভ করার জন্য এই এই টোলগুলা ইনস্টল হয়েছে সো সেখান থেকে আমরা এই আর ডিপিতে এই ক্লায়েন্ট পিসিতে আমরা অ্যাক্সেস করা ট্রাই করবো সো এটার জন্য আমরা যাব উইন্ডোসে একটা ফিচার রয়েছে রিমোট ডেস্কটপ কানেকশন এখানে সো আমার এখানে আইপিটা দিব কম্পিউটারের ওয়ান ওকে এবং কি ইয়েস করে দিব এবং আমার ডেক্কটপ মুড রয়েছে সেখানে আসবো আমি ইউজার দিতে হবে সরি ভুল হয়ে গেল। আমার ইউজার দিতে হবে বনি সরি আমি পাসওয়ার্ড ভুলে গিয়েছি বনির সো আমরা পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে আসি তাহলে আমাদের জন্য সুবিধা হবে তাহলে পাসওয়ার্ড চেঞ্জ নিউ পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমরা কি ইউজ করতে পারি কে বলতে পারেন কমেন্ট করে জানাবেন ডি বনি ওকে পাসওয়ার্ড সাকসেসফুলি তা বনি ইউজারের জন্য আমি পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে দিয়েছি বনি সো আমার রিমোট ডেস্কটপ যেটা হয়েছে এক্স অথবা আরডিপি আমার বনি ইউজারের জন্য সেটাকে আমি অ্যাক্সেস করতে পারতেছি সার্ভার থেকে শুধু এটাও একটা রুড ইউজার মানে রুড পারমিশন দেওয়া রয়েছে বনি ইউজারকেও বনি ইউজার রুড হিসেবেও সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে সো মূলত আবার ইউজার ক্রিয়েট করে আপনাদের দেখায় তাহলে আপনাদের জন্য সুবিধা হবে যে নতুন একটা ইউজারের জন্য একটা সার্ভার কতজন সেটাকে ইউজ করতে পারে সো আমি কোথায় যাব টার্মিনালে যাব টার্মিনাল যে আমি অ্যাড ইউজার মেরি পাসওয়ার্ডটা দিয়ে দিব মেরি আক্তার ওকে রুম নম্বর এবং কি ইয়েস করে দেবো একটা ইউজার আমি ক্রিয়েট করে দিলাম একে কিন্তু রুট পারমিশন দেওয়া হয়নি সো আমি দেখি এখান থেকে কানেক্ট করবো কানেক্ট করলাম মেরি মেরি তো মেরির জন্য আমি একটা ইউজারের কানেকশন পেয়ে গেলাম সো একটা সিস্টেমে বিভিন্ন ধরনের আসলে ইউজার থাকতে পারে বিভিন্ন ধরনের ইউজার থাকতে পারে তাদের ফাইল পারমিশন অথবা রুট পারমিশন অথবা বিভিন্ন পারমিশনগুলা থাকতে পারে আপনারা দেখতেই পারতেছেন যে মেরি নামে একটা ইউজার ক্রিয়েট হয়েছে শুধু বেশ করবো দেখবেন যে মেরি ইজ নট এই দিচ্ছে মেরি ইজ নট দ্য মানে রুট পারমিশন মিরিকে রুট পারমিশন দেয়া হয় না মিরিকে রুট পারমিশনও দেয়া দা সো এই ভিডিওটি আর লম্বা করব না এই ভিডিওটি এই পর্যন্তই সো কালি লিনাক্স ফর ইথিক্যাল হ্যাকার পার্ট ওয়ান ভিডিওতে আমি যে সামারিগুলা করেছি আমি যে কথাগুলা বলেছি তার একটা সামারিরাইজ করার জন্য ট্রাই করব এবং কি শেষ করে দেবো পার্ট দ্বিতীয়তে কথা বলবো যে অ্যাটাকার পিসি এবং ভিকটিম পিসি এই বিষয়গুলোতে নিয়ে এবং কি কিভাবে ইনফরমেশন গ্যাদার করা যা কিভাবে একটা সাইটকে বা ওয়েবসাইটকে কিভাবে আসলে মূলত আমরা কাজ করে থাকি এই বিষয়ে কথা বলবো সো একটু সামারি করি যে কি কী বিষয়গুলো নিয়ে আসলে মূলত কথা হলো যেমন প্রথম একটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে লিনাক্স সম্পর্কে এবং কি একটা ওভারভিউ দেওয়া হয়েছে লিনাক্সের যে ব্যবহার সম্পর্কে এবং কি আরেকটা রয়েছে হোম ল্যাব সেট আপ কীভাবে হোম ল্যাব সেট আপ করে আমি প্র্যাকটিস করব এই বিষয়ে একটা ওভারভিউ দেওয়া হয়েছে কীভাবে রিমোট অ্যাক্সেস করা যায় এই বিষয়গুলোতে এবং কি কিছু প্রোটোকল যেমন এস প্রটোকল এবং কি আর ডিপি প্রোটোকল সম্পর্কে কথা বলা হয়েছে আমি যে টুলগুলা ইউজ করেছি এই মুহূর্তে সেই টুলগুলা হচ্ছে যে ভার্চুয়ালাইজেশনের জন্য ভিএমআর ইউজ করেছি এবং কি অফেন্সিভের জন্য কালি লিনাক্স ওএস ইউজ করেছি যে এসএসএইস টুল ইউজ করেছি পুটি টুল ইউজ করেছি এবং কি এক্সআর ডিপি টুল ইউজ করেছি এই এই টুলগুলা আমি ইউজ করেছি মূলত এবং কি আরেকটা টুল যেমন ইনফরমেশন গ্যাদারিংয়ের জন্য যে টুলটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে ম্যাপ সো ধন্যবাদ সবাইকে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও যদি ভালো লাগে অন্যকে বন্ধুকে এবং ফ্যামিলি মেম্বারকে শেয়ার করে দিবেন এবং কি রেকমেন্ডেশন করবেন ধন্যবাদ সবাইকে